আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বিজেপি নির্বাচনী পথসভার মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো একই অঞ্চলের 8টি পরিবার। গতকাল রাতে শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের 15 নম্বর পিএসের অধীনে প্রায় গবরাচর প্রাইমারি স্কুল সংলগ্ন একটি শান্তিপুর বিজেপির মণ্ডল টুর উদ্যোগে আয়োজন করা হয় এক নির্বাচনী পথসভা। বক্তব্য রাখেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। পথসভার শেষে এই অঞ্চলের 8টি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। বিজেপির দাবি, ওই পরিবারগুলো তৃণমূল করলেও অনেকদিন বিজেপিতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। এছাড়া সারা রাজ্য জুড়ে যেভাবে শাসক দলের দুর্নীতি এবং তৃণমূলের প্রতি আস্থা নেই, তাদের সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে এসে কাজ করতে চাইছেন তারা। আর এই যোগদান নিয়ে ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ জেলার সম্পাদক সোমনাথ কর বলেন, সারা রাজ্য জুড়ে যেভাবে চুরির দুর্নীতি, একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস নাজেহাল অবস্থা এবং তৃণমূল কংগ্রেসের যে কার্যবলী সারা বাংলা জুড়ে চলছে, তাতে অতিষ্ঠ হয়ে গেছে সাধারণ মানুষ। শুধু বেলঘরিয়া 2 নম্বর অঞ্চল নয়, আগামী দিন সারা রাজ্য জুড়ে দেখা যাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। আর ভারতীয় জনতা পার্টি সকলকেই স্বাগত জানিয়ে দিন রাত মানুষের সেবার কাজ করে যেতে চায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনাদের একটা পথসভার মধ্যে দিয়ে দেখা গেল বেশ কয়েকটা পরিবারকে নতুন করে আবার বিজেপিতে যোগদান করা। এই পরিবারগুলো মানে কোন দল করতো? এগুলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে দেখুন, আজকে সমস্ত জায়গাতে আপনারা জানেন যে চুরি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আজকে তৃণমূল কংগ্রেস নাজেহাল অবস্থা। এবং তৃণমূল কংগ্রেসের এই যে কার্যাবলী গোটা বাংলা জুড়ে চলেছে, তাতে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিচ্ছেন। তার কারণ, প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিই তার বিকল্প হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ এই পশ্চিমবঙ্গকে যদি সুশাসন দিতে পারে, যদি লক্ষ্য সোনার বাংলাকে যদি সাকসেস করতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টিই হচ্ছে তাদের মূল আদর্শ। যারা যোগদান করলো তারা কটা পরিবার? 8টা পরিবার। কোথায় যোগদান? 8টা পরিবার। এটা আমাদের শান্তিপুর গবরচর আছে। কি অনুষ্ঠান ছিল আপনাদের? এটা পথসভা ছিল, সেই পথসভার মধ্যে দিয়েই আজকে এই জয়েনিংটা আমরা করিয়েছি। আচ্ছা, পঞ্চায়েত নির্বাচনের আগে আবার যে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েনিং, কোথায় তোমার ওই গ্রামে অন্তত সামনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোথায় একটা বাড়তি অক্সিজেন বিজেপি? সমস্ত জায়গাতে আপনারা যদি গোটা জেলা জুড়ে বিভিন্ন পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র এই শান্তিপুর বা গোবরচর এলাকা নয়, আজকে একাধিক এলাকায় বিভিন্ন দিকে আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আসতে চাইছেন। তার কারণ, তারা একটা সুশাসন পেতে চাইছেন, এই দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাইছেন। কার হাত ধরে? যারা আজকে জয়েনিং করলেন, তারাও কিন্তু তাদের ওই একটাই বার্তা যে তারা সুশাসন পেতে চাইছেন। অর্থাৎ সাধারণ মানুষের যে হকের বাড়ি, হকের ঘর, এইগুলো যেন সাধারণ মানুষ পায়। তৃণমূল কংগ্রেসের পকেটে টাকা ঢুকে সাধারণ মানুষের যেন এই সমস্ত যে সরকারি প্রকল্প সেইখান থেকে তারা বঞ্চিত না। যারা জয়েনিং করলো তারা জেলা নেতৃত্বের হাত দিয়ে কি জয়েনিং করলো? জেলা নেতৃত্বের হাত ধরেই জয়েন হয়েছে। আপনার নাম? আমার নাম ডক্টর সোমনাথ কর, সম্পাদক ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।